তুমি নিরবতা ভূমিকা পালন করতে পারো না। আমি আল্লাহ আমি আল্লাহর জবান আমি আল্লাহর দেওয়া জবান তুমি প্রয়োগ করতে পারে না, ঠিক নাই হারাম পারে না, ঠিক নাই এটা শরীয়ত বিরোধী। এইভাবে নিরবতা পালন যদি করা যায় হারামের ব্যাপারে তাহলে গুঙ্গা শয়তান পরীক্ষার জন্য বলতে লাগলেন তালহা যাও আমি নির্দেশ দিচ্ছি। ওই সময় বলছেন তালহা বলতে লাগলেন আপনি যখন যা কিছু বলবেন যখন বলবেন তখন আমি পালন করবো, যা বলবেন তা আমি করবো, রাত্রের দিকে চাইবো না দিনের দিকে চাইবো না, আমি কোনো ও মরি রেমি বাঁচি রেমি ওইটার দিকে চাইবো না, আপনার হুকুম বরদারের জন্য আমি তালহা তৈয়ার। লোকে লোকে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও তালহা তোমার বাবারে দেখা করো, দৌড় মারছে বাবা কত করবে নিবে চাইছি না হুকুম মানান আমারে বাপ মারার লাগি ভূত নির্দেশ দেওয়ার লাগি আল্লাহ এইভাবে লাগি আল্লাহ তালা আমারে প্রেরণ করছেন না, আমারে তো রহমতুল্লিল আলামিন বানাই আল্লাহ পাঠাইছেন। আমি তোমার পরীক্ষা তুমি হয়েছো আমি যে তা বলবো ওটা মানবাই আমি বুঝে নিয়েছি তুমি পারবাই এই কলকায় ওটার সময় এমন দোয়া পাইলা আর কেউ জাহান দোয়া পাইছে না সোহান রাস্তার মালে ইহুদির বাড়ি করাছে জানার নিরাপত্তা হইত না বুঝিয়া কইছে না ইন্তেকাল হয়ে গেল রায় রসুল করিম ইসলাম দিনও খবর পাইলেন তশরিফ আনলেন আর খবর দ্বারও গেলেন এমন দুয়ার দাখালের দরবারে রসুল্লাহ রসুল্লাহ সরিতাম তলমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ করলেন কোন দোয়া করছেন আল্লাহুম্মা আলকি তলকাতা আনতা তাযহাকু ইলাইহি ওয়া হুয়া ইয়াযহাকু ইলাইকা আল্লাহ তাআলা রে তুমি এমন ভাবে লও তোমার রূপে তুমি খুশি হয়ে যেতে চাই তোমার তোমার ভাইকে আপনার খুশি হয়ে যেতে চাই ওলা ভাই ওলা তুমি তোর হারে লও জবাব রূপ হয়েছে না বলো তো এইটা কিসের তোমরা মহাব্বত বলে কিসের তোমরা এর জন্য ভাই সব থেকে বেশি মহাব্বত রসুলের প্রতি আল্লাহর প্রতি আমরা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ এই মহাব্বত দিয়ে আমরা চলবার তৌফিক দান করুন আমিন। মহাব্বত আয় কোন জিনিসের মাধ্যমে মারিফতের মাধ্যমে মহব্বত আয় মারিফতে এলাহিয়া যারা যত বেশি মারিফত হইব তারা তত বেশি আল্লাহর প্রতি রসুল্লাহর প্রতি মহব্বত হইব। ভাই মারিফতের মাধ্যমে কি আসে আর মারিফত আসে কি এর মাধ্যমে ইলমের মাধ্যমে
মানিবক আছে ক্লিয়ার বাইজি মানিবক সারা ভাই মহব্বত আইতো না আল্লাহর পাছে লাভ না করলে আল্লাহর পথে চলতাম পারতাম না আল্লাহ তাআলার নাসিলে আল্লাহর পথে চলতাম পারতাম না আল্লাহর হুকুম করতাম করতাম পারতাম না আল্লাহর পথ চলতাম পারতাম না সিনালা গো সিনালা গো জন্য মানিবক লাগে মহব্বতের জন্য কি লাগে আর মানিবক হাসিল করতে গেলে কি লাগে নিজের চোখ দিয়ে নিজের নাক দেখি না চোখ দেখি না দাঁত দেখি না চোখ দেখি না জিব্বা দেখি না গাল দেখি না গর্দনা দেখি না দেখার জন্য কি আছে
হাত আমরা প্রয়োগ করতে পারবো না। হ্যাঁ দিদি, বাবা নিরূপ থাকুন সন্তানের রূপে, হাত প্রয়োগ করলে সন্তানের দিদি বাবার উপরে আক্রমণ করবে না, বাবারে শ্রদ্ধা করে সম্মান করে তেরা আমার নজর দুই সন্তানের আছে, বাবাই দেখলে আমার পত্নাদের কাম করেন, এই সময় বাবাই যদি হাত প্রয়োগ সন্তান রূপ দেখো শিশুকে বাবার উপরে আক্রমণ করতে নাই, বরং সে বালা কাম ধরবো, বালা কামর দিকে যাইবো, খারাপ কাম থেকে বর্জন করে রাখবো, বাবার যা স্থান বহুতা আছে সন্তানের রূপে, এই সন্তান বুদ্ধিমান বাবার কি নিষেধের রূপে হাত প্রয়োগ রূপে সন্তান শর্মিন্দা হয়ে যাইবো আর কুকাম বর্জন করি বালা কাম ধরে রাখবো, এই সময় বাবা তুমি সন্তানের রূপে হাত প্রয়োগ করতে পারো। হাকিম মাহবুবের উপরে হাত প্রয়োগ করবে, আমির মাহবুবের উপরে হাত প্রয়োগ করবে, প্রশাসন জনতার উপরে হাত প্রয়োগ করবে, আইন প্রয়োগ করবে, যে পয়লা নম্বর খাম আল্লাহ তালার বেজারি কোনো খাম যদি হয় দেখো জানো, তাহলে হাত প্রয়োগ করা আমার কাম আপনার কাম না প্রশাসনের কাম, দোয়া করেন প্রশাসনের দিলের মাঝে আল্লাহ আল্লাহ তোমার মহব্বত দাঁড়িয়ে দাও, আল্লাহ মহব্বত দাঁড়িয়ে দাও, আল্লাহ জমিন ও আল্লাহর নাফরমানির কাম চলবে আর তুমি প্রশাসনের মানুষ হইয়া নিবা ভূমিকা পালন করবে, হইতে পারে না হইতে পারে না, ও প্রশাসন এই শক্তি তুমি এই সমস্ত নগর মানব প্রয়োগ করো, তুমি জানো আখেরাত আছে, খবর আছে, হাতের আছে, যুবক আছে, তিনি আল্লাহর সামনে হাজির দেওয়া লাগবো, এর জন্য প্রশাসন সকল যারা আছে যারা মর্যাদা নাই ভূমি নইলে আল্লাহর কোন গর্বিত কাম দেখো, না যাই কাম দেখো, নাপাক কাম দেখো, হারাম কাম দেখো, তুমি নিরবতা ভূমিকা পালন করতে পারো না, আমি আমি আল্লাহর জবান আমি আল্লাহর দেওয়া জবান তুমি প্রয়োগ করতে হইব, পারে না ঠিক নাই, হারাম পারে না ঠিক নাই, এটা শরীয়ত বিরোধী, এইভাবে নিরবতা পালন যদি করা যায় হারামের ব্যাপারে তাহলে গুঙ্গা শয়তান যদি ভাই টান দিতে আওয়াজ দিবেন ওলামায়ে কেরামের সাথে আওয়াজ দেওয়ার জন্য তৈয়ার আছেন।